আইস টিটা আছে যেটা হচ্ছে গরমের মধ্যে মানে একটা অন্য ধরনের তৃপ্তি দেয়। এটা হচ্ছে বাংলাদেশের সে 300 বছর আগের আমলের মাইক্রোবাসের মতো এখানে একটা দাঁড়ায় আছে। এখানে ম্যাক্সিমাম টুরিস্টগুলো আসে হতে দাখ এরিয়া থেকে। হ্যালো, গুড মর্নিং। আজকে আমাদের আন্তালিয়াতে হচ্ছে দ্বিতীয় দিন। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, এখন আমরা বের হব, চলে যাব সি বিচের দিকে। আর এটা হচ্ছে কোনিয়ালতি বিচ, আমরা এটার পাশে আসি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট বিচ টার্কিতে। আমি আমার হোটেলের থেকে সি এর যে ভিউটা সেটা আপনাদেরকে দেখাই। ইটস বিউটিফুল। এই সিটা হচ্ছে মেডিটেরিয়ান সি, এদিকে হচ্ছে পুরোটাই পাহাড়, আর পানিগুলো হচ্ছে একটু ব্লু। আজকের ওয়েদারটা অনেক অনেক সুন্দর, একদম ফ্রেশ। এখন বাজে হচ্ছে সকাল 8টা, সো 8টার সময় সূর্য অলরেডি অনেক উপরে উঠে গিয়েছে। ইটস বিউটিফুল। আমরা এখন হোটেলের নিচে চলে যাচ্ছি, নিচে হচ্ছে এখন আমরা ব্রেকফাস্ট করব। আমরা আস্তে আস্তে ব্রেকফাস্ট নেব। এখানে এটা হচ্ছে ব্রেকফাস্ট বুফে, সো চিজ, তারপর বিভিন্ন ধরনের অলিভস। যেহেতু এটা তার্কি, এখানে নর্মালি খাবারগুলো হালাল হয়, সব ধরনের সসেজ অথবা মিট জাতীয় আইটেমগুলো হালাল ডেফিনেটলি। এখানে জুস আছে এবং বিভিন্ন ধরনের জেলি, জেলিগুলো ডেফিনেটলি হালাল। আমরা ব্রেকফাস্ট করতে আসছি। লোকেশন এন্ড ভিউটা হচ্ছে চরম সুন্দর, সূর্যের আলো আসতেছে। কি খবর তোমার, কেমন আছো, কেমন লাগতেছে সকাল থেকে? সো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, আর এটা হচ্ছে লুনার। আমি এখানে দুই ধরনের জুস আছে, একটা হচ্ছে পিচ আর একটা হচ্ছে অরেঞ্জ জুস। আর ওয়াটার ওরা কমপ্লিমেন্টারি সবসময় রাখে। এটা হচ্ছে বাইরের ভিউ। ওকে, এটা হচ্ছে বাংলাদেশের সে 300 বছর আগের আমলের মাইক্রোবাসের মতো এখানে একটা দাঁড়ায় আছে, যে ভিলেনরা যেভাবে আগে কাউকে ধরে উঠাই নিয়ে যাইতো, কিডন্যাপ করতে হয়েছে ওই টাইপের। আমার সামনেই হচ্ছে সেই সি বিচটা, কোনিয়ালতি বিচ। এটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট মেডিটেরিয়ান সি। হ্যাঁ, তার পাশেই হচ্ছে মেডিটেরিয়ান সি, যেটা মেডিটেরিয়ান সির বর্ডার। আস্তে আস্তে ওইদিকে হেঁটে যাচ্ছি। এই পাশটা হচ্ছে পুরোপুরি পাহাড়, অনেক বড় বড় পাহাড়। এটা হচ্ছে সাইকেলের রাস্তা, এদের রাস্তাগুলো সুন্দর, অনেক সাইকেলকে প্রায়োরিটি দেওয়া হয়, সাইকেল প্লাস হচ্ছে ইলেকট্রিক বাইকগুলো আর কি, ইলেকট্রিক স্কুটারও এখানে জায়গায় জায়গায় অ্যাভেলেবল আছে। এদিকে হচ্ছে রোড, এই রাস্তাটা অনেক সুন্দর। চলে আসছি সেই সি বিচের কাছে, আমার পিছনটাই হচ্ছে সি বিচ, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ট্রাই করব পুরোটা দেখাতে আজকে। সি বিচের দিকে আস্তে আস্তে করে আগে যেতেছি। আমার পিছনের সাইডে হচ্ছে আমরা যেদিকে ছিলাম হোটেল, হোটেলের পাশটা, আর সামনেই হচ্ছে খুব বিউটিফুল মেডিটেরিয়ান সি এবং পাহাড়ের কম্বিনেশনে
একটা খুব সুন্দর ন্যাচারাল বিউটি, ইটস রিয়েলি রিয়েলি নাইস। এদিকে হচ্ছে আবার হাঁটার জন্য খুব সুন্দর জায়গা, নাইট ওয়াক করা যায় খুব সুন্দর হবে, ইটস রিয়েলি রিয়েলি বিউটিফুল। সো এটা আসলে স্যান্ডি বিচ না, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্যান্ডি বিচ না, এটা এটা হচ্ছে পাথরের, এটা অ্যাকচুয়ালি স্যান্ড বলা চলে না, এটা পাথর থাকলে ওই পাথরগুলো হচ্ছে ছোটো ছোটো পাথর, একদম ছোটো ছোটো। রিয়েলি রিয়েলি বিউটিফুল। যারা যারা সুইম করতে পছন্দ করেন তারা এখানে আসতে পারেন, কারণ মেডিটেরিয়ান সিয়ের নর্মালি যে সি টেম্পারেচার থাকে সেটা অনেকটাই হাই থাকে, সো এখানে খুব ইজিলি সুইম করা যায়। আমি এখন কোনিয়ালতে সি বিচের কাছে আছি। কোনিয়ালতে সি বিচ আগে বলেছিলাম যে এটা একটা লার্জেস্ট ওয়ান। সো এই আন্তালিয়া সিটিটা হচ্ছে বেসিক্যালি ট্যুরিস্টদের জন্য, এটা ট্যুরিস্ট, এখানে বেশিরভাগ ট্যুরিস্ট আছে এই জায়গায়, আর এখানে ম্যাক্সিমাম ট্যুরিস্টগুলো আসে হতে ডাখ এরিয়া থেকে। সো ডাখ এরিয়া মানে হচ্ছে এটাকে বলা হয় ডয়চল্যান্ড, সো জার্মানি, অস্ট্রিয়া আর হচ্ছে সুইজারল্যান্ড, এই তিনটা দেশ থেকে বেশি ট্যুরিস্ট আসে এই জায়গায়। এই জন্য বিভিন্ন জায়গায় এখানে ইংলিশের পাশাপাশি জার্মান ভাষাটা বেশি লেখা এবং তার্কিশের পাশাপাশি জার্মান ভাষাটা বেশি লেখা। এখানে অনেকেই আছে যারা খুব ভালো জার্মান জানেন, যেহেতু আমি জার্মান জানি তাদের সাথে ম্যাক্সিমাম টাইম আমি জার্মান ভাষায় কথা বলি এবং তারা ইংলিশের চেয়ে জার্মানটা খুব ভালো জানে। আর কিছু কিছু সময় বছরে দুইটা মাস আছে, স্পেশালি হচ্ছে মে থেকে জুন পর্যন্ত, এই সময় নেদারল্যান্ডের ট্যুরিস্টরা একটু বেশি আসে, আর ইটালিয়ান কিছু ট্যুরিস্ট আছে, তবে ইংল্যান্ডার নাকি ইংল্যান্ডের কিছু কিছু ট্যুরিস্ট মাঝে মধ্যে দেখা যায়। আন্তালিয়া এয়ারপোর্ট থেকে এই বিচটা হচ্ছে 19 কিলোমিটার। সো 19 কিলোমিটার এখান থেকে ট্যাক্সি দিয়ে যদি আসে তাহলে সেখানে সময় লাগে হচ্ছে আধা ঘন্টার মতো, এবং ট্যাক্সি ফেয়ারটা হবে 210 বা 210 বা 220 মতো, এরকম 220 লিরা এরকম প্রাইস পড়বে। আর কেউ যদি প্রি বুক করে রাখে তাহলে দামটা একটু সামান্য বেশি পড়ে। সি বিচের পাশে এরকম শোয়ার জন্য বা বসে থাকার জন্য, রেস্ট নেওয়ার জন্য এরকম কিছু চেয়ার দেওয়া থাকে, এগুলো স্লিপিং কোচ টাইপের ইউজ করা যায়, একদম পুরো শুয়ে যাওয়া যায়। সো একটা আছে হচ্ছে ম্যাট্রেস সহকারে, একটা আছে হচ্ছে জাস্ট নর্মাল প্লাস্টিকের, এগুলো এখানে রেন্ট দেওয়া হয়। তার উপর আমি এখন এদের এখানে তেমন আসলে কোনো স্লাশ টাইপের বা কোনো ধরনের ঠান্ডা মকটেল টাইপের কিছু নাই, বাট এদের ম্যাঙ্গো আইস টিটা আছে যেটা হচ্ছে গরমের মধ্যে মানে একটা অন্য ধরনের তৃপ্তি দেয়, মানে প্রত্যেকটা সিপ এত মজা। পৃথিবীর বুকে একটা প্যারাডাইস, এত সুন্দর, এত রিল্যাক্সিং একটা জায়গা। এই জায়গা যতক্ষণ হাঁটবো আমি টায়ার্ড হব না, এখন থেকে হাঁটতেছি। সাচ এ বিউটিফুল প্লেস। সো ভিউয়ার্স, এই ছিল আমার আন্তালিয়ার আজকের শেষ দিন এবং ব্লগের এখানেই সমাপ্তি।
আমি চেষ্টা করেছি যতটুকু ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার যেন পুরোটাই আপনাদের জন্য হেল্পফুল হয় যারা যারা আন্তালিয়ে ঘুরতে আসতে চান। আর কারো যদি কোনো কমেন্ট বা ফিডব্যাক থাকে বা কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য একটা সিটি থেকে। আল্লাহ হাফেজ।